আজকে আমি আমার বেবির জন্য যে টিফিনটা বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ফেটে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর আমি এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ মিল্ক ব্যবহার করব। মিল্ক ব্যবহার করে তারপর আমি মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো আমার হয়ে গেছে। তারপর এখানে আমি একটু মিট মশলা ব্যবহার করব। হাই আপনি, তারপর চুলায় একটা প্যান বসিয়ে একটু সাদা তেল ব্যবহার করব। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটি রেসিপি, ঝটপটি আপনি বানাতে পারবেন সকাল সকাল বেবি টিফিনের জন্য। বেশি সময় লাগবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানাবো। বই আপনার কাম নকর বই আপনার কাম নকর।